হ্যালো এগেইন, আমরা চলে এসেছি লগারিদম অধ্যায়ের সেকেন্ড লেকচার নিয়ে তোমাদের সাথে। ভেরি গুড মর্নিং। আশা করি লগারিদম অধ্যায়ের প্রথম যে লেকচারটা, সেইখানে যে বেসিক পার্ট, যে প্রপার্টিসগুলো আমরা আলোচনা করেছি, সেগুলো তোমরা ভালো করে মন দিয়ে শিখেছ, আশা করি সেগুলো মনে আছে। আর যে চারটে অঙ্ক করেছিলাম, সেই চারটে অঙ্ক আশা করি তোমরা দেখেছ। তাহলে কি হবে, বেসিকটা ক্লিয়ার হবে। দেখো একটাও কথা বলি, যে ওই অঙ্কের চ্যাপ্টারগুলো এরকমই হয়, লিঙ্কড হয়। তো ফার্স্ট লেকচারটা দেখে তারপরেই কিন্তু লেকচার টুতে যাও। ফার্স্ট লেকচারের যে প্রপার্টিসগুলো, আমি 6টা থেকে 7টা প্রপার্টি পড়িয়েছি, খুব ছোট। তো ওই প্রপার্টিসগুলো আগে রেডি করো, তাহলেই কিন্তু তোমরা লেকচার টুটা বুঝতে পারবে। ঠিক আছে, তো এটাই বলবো। তাহলে এবার শুরু করা যাক লেকচার টু, লগারিদম অধ্যায়ের লেকচার টু। লেকচার টুতে কী কী করা হবে এগুলো আজকে আমরা একটু দেখে নিই। ফার্স্ট অফ অল, নাম্বার ওয়ান আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রাফস, মানে লগের গ্রাফ। তারপরে আমরা দেখব দুটো গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অ্যান্ড ম্যান্টিসা, মানে একটা লগের ভ্যালু বার করার পর, বা একটা লগ ভ্যালু বার করার পর তারপরে তার ক্যারেক্টারিস্টিক আর ম্যান্টিসা কী হয় তা আমরা দেখব। তারপরে আমরা দেখব লগারিদমিক ইকুয়েশন, তারপরে আমরা দেখব লগারিদমিক ইনইকুয়ালিটি। খুব ইম্পর্টেন্ট আজকের এই লেকচারটা, তোমাদের বোর্ড এবং জেই দুটোতেই খুব কাজে দেবে। অ্যাকচুয়ালি জেইতে কোশ্চেনগুলো মোটামুটি এই জায়গাগুলো থেকেই আসে। তো যারা জেইর জন্য প্রিপেয়ার করছো, তারা তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেব লগের গ্রাফ। আজকে আমরা শুরু করব গ্রাফ অফ লগ, ঠিক আছে, বা লগের গ্রাফ দিয়ে। মানে একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ওয়ান উদাহরণ, ঠিক আছে, আগেই থিওরি পার্টে না গিয়ে তাতে জিনিসটা জটিল হবে। তো উদাহরণ দিয়ে একটা গ্রাফ, ছোট গ্রাফ আমরা দেখি, তারপরে আমরা বাকি গ্রাফগুলোর একটা জেনারেল আইডিয়া পাব। লগ দেখো কি বলছে, লগ এক্স উইথ বেস 10, যেখানে এক্স পজিটিভ। আমরা সবাই জানি যে লগ এক্স টু দি বেস 10, এইটা যদি ডিফাইন্ড হতে হয় বা এটাকে যদি সংজ্ঞাত হতে হয়, তাহলে এক্সের ভ্যালু গ্রেটার দ্যান 0 হতে হয়। এটা তো আমরা সবাই জানি। তাহলে বলা হচ্ছে যে এই যে ফাংশনটা আছে বা এই অপেক্ষকটা আছে, যদি ফাংশন অপেক্ষক এই কথাগুলো অনেক ভারী মনে হয়, তাহলে এই কথাগুলো এখনকার জন্য ছেড়ে দাও। জাস্ট মনে করো যে এই লগ এক্স টু দি বেস 10 এটার গ্রাফ আঁকতে হবে। কি করে গ্রাফ আঁকে? গ্রাফ আঁকার একটা খুব সহজ ধারণা তোমরা ক্লাস 9-10 পেয়েছো। তখন তোমরা কি করতে, এক্সের বিভিন্ন ভ্যালু নিতে, ওয়াই এর ভ্যালু তার জন্য বার করতে, বার করে সেগুলোকে গ্রাফ পেপারে প্লট করে সেগুলোকে একটা লাইন বা একটা হাতে টানা রেখা, বক্ররেখা দিয়ে যোগ করা হতো। সেভাবেই এর গ্রাফ আঁকা হয়। তো চলো লগ এক্স টু দি বেস 10-এর গ্রাফ কি করে আঁকবো সেটা একটু দেখে নিই। তো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে গ্রাফ বার করার জন্য আমরা কি করব, এক্সের কিছু ভ্যালু নেব আর করেসপন্ডিংলি এই ভ্যালুগুলো বার করব, মানে লগ এই ভ্যালুগুলো বার করব। দেখো দেখি, এক্সের ভ্যালু যদি 1 হয় তাহলে লগ
x to the base 10 এর ভ্যালু কত হবে অবশ্যই 0 x এর ভ্যালু তারপরে ধরে নাও 10 সহজ হবে মান বার করাটা তাহলে 10 হলে তখন log x এর ভ্যালু হবে 1 যদি এটার ভ্যালু 100 হয় তাহলে এর ভ্যালু 2 যদি 1000 হয় তাহলে এর ভ্যালু 3 তাই না কি এটা 10 স্কয়ার তাহলে log 10 স্কয়ার টু দি বেস 10 কত হবে 2 এটা কি 10 কিউব log 10 কিউব টু দি বেস 10 কত হবে 3 তারপরে আরো একটা এটা নিশ্চয়ই 4 হবে তো এই ভ্যালু গুলোকে এবার প্লট করা যাক দেখো এইখানে তো গ্রাফের ব্যাপারটা অনেক ছোট আছে তো 10 100 1000 এগুলোকে আঁকা খুব ডিফিকাল্ট হবে এখানে তো চেষ্টা করা যাক তাও তো এটা হচ্ছে 1 তাহলে 1 এ লগ এর ভ্যালু কত হয়েছে ফাংশন মানে এটার লগ x টু দি বেস 10 এর ভ্যালু কত হয়েছে 0 হয়েছে আচ্ছা তারপরে ভ্যালু হচ্ছে 10 তাহলে এই যে 10 10 এ লগ x এর ভ্যালু কত 1 তাহলে এই যে 1 তারপরে 100 100 আরো অনেকটা দূরে থাকবে 100 এ কত ভ্যালু 2 এই যে 2 তারপরে হচ্ছে 1000 1000 এর কত ভ্যালু 3 তাহলে এই যে ভ্যালু গুলো পাওয়া যাচ্ছে এই ভ্যালু গুলোকে আমি হাত দিয়ে যোগ করব ঠিক আছে আচ্ছা এবার 1 এর এই দিকে আসি 1 এর এই দিকে কয়টা ভ্যালু নিত x এর ভ্যালু log x টু দি বেস 10 এর ভ্যালু কি হবে প্রথম ভ্যালুটা নিচ্ছি 1 বাই 10 তারপর এটা নিচ্ছি 1 বাই 100 তারপর এটা নিচ্ছি 1 বাই 1000 1 বাই 10000 এই কটা ভ্যালু নিলেই আমরা ধারণা পেয়ে যাব আচ্ছা log 1 বাই 10 টু দি বেস 10 এর ভ্যালু কত হয় log 1 বাই 10 টু দি বেস 10 এটা হচ্ছে log 10 টু দি পাওয়ার মাইনাস 1 তাহলে এটা হচ্ছে মাইনাস 1 তাহলে এর ভ্যালু হচ্ছে মাইনাস 1 সেরকম ভাবে এর ভ্যালু কত হবে মাইনাস 2 এর ভ্যালু কত হবে মাইনাস 3 এর ভ্যালু কত হবে মাইনাস 4 তাহলে 1 বাই 10 এর ভ্যালু এই যে 1 বাই 10টা এখানে হবে এর ভ্যালু হচ্ছে গিয়ে মাইনাস 1 মানে এইখানে কোথাও একটা তারপরে মাইনাস 1 বাই 100 ধরে নাও এখানে এটার ভ্যালু মাইনাস 2 তারপরে মাইনাস 1 বাই 1000 এখানে তার ভ্যালু মাইনাস 1 বাই 3 দেখো এরপরেও আমরা আরও ভ্যালু নিতে পারি তাহলে জিরোর আমরা আরও কাছাকাছি কাছাকাছি চলে যাব কিন্তু জিরোতে যাবো না কখনো কারণ লগ জিরো কিন্তু ডিফাইন্ড নয় তাহলে জিরোর কাছাকাছি যেতে থাকবো আরও ছোট ভ্যালু নিতে থাকবো দেখো এগুলো ভ্যালুগুলো কিন্তু আরও ছোট হচ্ছে দেখো নিচে 1 বাই 10 মানে 1 বাই 10 1 বাই 100 1 বাই 1000 1 বাই 10000 তাহলে এই ভ্যালুগুলো ছোট কিন্তু মানে ক্রমশ ছোট হচ্ছে তাহলে লগের ভ্যালুগুলো নেগেটিভ হচ্ছে ক্রমশ তাহলে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 4 এগুলোকে যদি আমি যোগ করি এইরকমভাবে একটা গ্রাফ পাওয়া যাবে তাহলে বোঝা গেল যে লগ x টু দি বেস 10 এর গ্রাফটা কেমন হবে আশা করি বোঝা গেছে আচ্ছা এরপরে আমরা আরও একটা উদাহরণ নেব সেই উদাহরণটারও আমরা গ্রাফ আঁকব দেখো দেখি উদাহরণ আমাকে বললো লগ খুব মজাদার বলো লগ এক্স উইথ বেস 1 বাই 10 এর লেখো আঁকো এর আগে ছিল বেস ছিল 10 এবার হয়ে গেল 1 বাই 10 তাহলে এইবারও আমরা এক্স এর ভ্যালুগুলো নিয়ে লগ 1 বাই 10 বেস এক্স বার করুন এক্স এর এই ভ্যালুগুলোই যদি নিই এই ভ্যালুগুলোই নিই তো এক এক করে 1 বাই 10 1 বাই 100 1 বাই 1000 1 বাই 10000
1, 10, 100, 1,000, 10,000. ভ্যালু গুলো বার করি, দেখো দেখি, লগ 1/10 টু দি বেস 1/10 কত হবে? লগ 1/10 টু দি বেস 1/10 1 হবে। এইটা কি লিখতে পারি? লগ 1/10 এর হোল স্কোয়ার টু দি বেস 1/10, তাই না? লগ 1/10 1/100 কি লিখতে পারি? এটাকে লগ 1/10, এইটাকে লিখতে পারি 1/10 হোল স্কোয়ার। কত হয় এটা? 2, এই 2 সামনে চলে আসে না, 2 সামনে চলে আসবে, তারপরে হবে লগ 1/10 টু দি বেস 1/10 কত হবে? 2 × 1 তার মানে 2, তাহলে এটা হয়ে যাবে 2। একইভাবে হিসাব করে দেখতে পারো, এটা হবে 3, এটা হবে 4। লগ 1, লগ 1 এর ভ্যালু সবসময় 0 হয়, আমরা এটা দেখেছি এর আগে। এইবার এলো 10, লগ অফ 10 উইথ বেস 1/10 এটা কি হবে? 10 কে আমরা লিখতে পারি 1/10 টু দি পাওয়ার মাইনাস 1। দেখো দেখি, এইখানটায় ছোট করে লিখে বোঝাচ্ছি, 10 কে লিখতে পারি 1/10 টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে মাইনাস 1টা সামনে চলে আসবে, তাহলে এটার ভ্যালু কত হবে? মাইনাস 1। বাহ, এটার ভ্যালু কত হবে? মাইনাস 2, এটার ভ্যালু মাইনাস 3, এটার ভ্যালু মাইনাস 4, সো অন। বোঝা গেল? আচ্ছা, এটাকে আমি এটা বাক্সের মধ্যে করে দিচ্ছি, যে এই একটা হিসাব দেখালাম, বাকিগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবে। তাহলে এবার গ্রাফ আঁকি, ভ্যালু তো বেরিয়ে গেল, এবার গ্রাফ আঁকি। দেখো, প্লট করি, হ্যাঁ, এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে 10, এইটা হচ্ছে 100, মানে দেখো এখন এরপরে 90 গ্যাপ দিয়ে আমাকে আঁকতে হবে, কিন্তু সেটা তো আঁকা সম্ভব না, মানে এই গ্রাফটা একদম কারেক্ট, মানে স্পেসটা, স্পেসিংটা এখানে কারেক্ট হচ্ছে না, কিন্তু ভ্যালুগুলো দিয়ে আমি তোমাদের গ্রাফের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। গ্রাফের ধারণাটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? একদম যে পারফেক্ট গ্রাফ সবসময় আঁকতে হবে তার কোনো মানে নেই, আঁকতে পারলে খুবই ভালো। তারপরে এখানে আছে 1/10, তারপরে আছে 1/100, তারপরে আছে 1/1,000, এরকম। আচ্ছা, লগ ওয়ানে আমরা কত দেখেছি ভ্যালু? এটা কার গ্রাফ আঁকছি? লগ 1/10 উইথ বেস এক্স, মনে আছে? 10 এ আমরা ভ্যালু দেখলাম, দেখো মাইনাস 1, তারপরে মাইনাস 2, তারপরে মাইনাস 3, তারপরে মাইনাস 4, প্লট করি তো এগুলো, মাইনাস 1, মাইনাস 2, মাইনাস 3, মাইনাস 4, 1 এ 0, আর 1/10 এ কত? 1, 1/100 এ 2, 1/1,000 এ 3, 1/10,000 এ 4, এরকম ভাবে। তাহলে এইগুলোকে এবার আমি যোগ করে দিই, হলো, তো এটা হচ্ছে গিয়ে লগ 1/10, লগ এক্স টু দি বেস 1/10 এর গ্রাফ। আচ্ছা, এখানে আমরা একটা পার্থক্য লক্ষ্য করছি, দেখো তো, এইটা কার গ্রাফ ছিল? লগ এক্স টু দি বেস 10, এক্স টু দি বেস 10 এর গ্রাফটা এই রকম, আর এক্স টু দি বেস 1/10 এর গ্রাফটা এই রকম, উল্টো, একে অন্যের উল্টো। আরেকটা কথা বলতে গেলে বলতে হয়, এই গ্রাফটা
ক্রমবর্ধমান, মানে এক্স এর ভ্যালু বাড়লে লগ এক্স টু দি বেস 10 এর ভ্যালুও বাড়বে। তো এই ধরনের গ্রাফকে বলে ক্রমবর্ধমান বা ইংলিশে বলে ইনক্রিজিং। আর এই ধরনের গ্রাফকে বলে ক্রমহ্রাসমান বা যেটাকে বলে ডিক্রিজিং বুঝলেন। কোন ধারণা করতে পারছো যে কেন এই গ্রাফটা ক্রমহ্রাসমান আর কেন এই গ্রাফটা ক্রমবর্ধমান? আমি বলে দিচ্ছি, একটা লগের গ্রাফ ক্রমহ্রাসমান কখন হবে আর ক্রমবর্ধমান কখন হবে। দেখো খুব ইম্পর্টেন্ট কথা, ওই জন্য আমি এটাকে স্টার্ট দিয়ে দিচ্ছি 3 স্টার। লগ এক্স টু দি বেস এ এর গ্রাফ, ঠিক আছে, ক্রমবর্ধমান হবে, ক্রমবর্ধমান হবে যদি, এই যে এটা ডিপেন্ড করছে এই বেসের ওপর, এ এখানে যে বেস আছে সেই বেসের ওপর, যদি এ গ্রেটার দ্যান 1 হয়। ক্রমহ্রাসমান হবে যদি এ লেস দ্যান 1 গ্রেটার দ্যান 0 হয়। খুব গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে। এইটা লগ এক্স টু দি বেস এ এর গ্রাফ ক্রমবর্ধমান হবে যদি এ গ্রেটার দ্যান 1 হয় আর ক্রমহ্রাসমান হবে যদি বেসের মান বা এ এর মান 0 থেকে 1 এর মধ্যে হয়। কেন বলো তো এটা, কারণ কি? কারণটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি আর তোমরাও যে কারণটা বুঝবে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। দেখো যদি এ এর মান গ্রেটার দ্যান 1 হয় তবে একটা সংখ্যা যার মান 1 এর থেকে বেশি, তাহলে কি হয় জানো, তার যদি পাওয়ার বাড়াও তার ভ্যালু বেড়ে যায়। মানে এ টু দি পাওয়ার এক্স, তবে এক্স গ্রেটার দ্যান ওয়াই হলে এ টু দি পাওয়ার এক্স গ্রেটার দ্যান এ টু দি পাওয়ার ওয়াই হবে যদি এইটা হয়, ঠিক আছে। এ যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে আমরা যদি এর বেশি পাওয়ার নিই তাহলে ভ্যালুটাও বেড়ে যাবে, বোঝা গেল? তাহলে এ টু দি পাওয়ার এক্স কে যদি আমি ধরি এ টু দি পাওয়ার এক্স সমান সমান এস আর এ টু দি পাওয়ার ওয়াই সমান সমান টি, তাহলে এস গ্রেটার দ্যান টি, এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই থেকে বড়, তাহলে এইটার যদি আমি বেস নিই মানে এটাকে যদি লগে কনভার্ট করি তাহলে এক্স কি হবে গো, লগ এস উইথ বেসে, আর ওয়াই কি হবে, লগ টি উইথ বেসে। তাহলে এবার এক্স তো গ্রেটার দ্যান ওয়াই বলা আছে না, এক্স গ্রেটার দ্যান ওয়াই, তার মানে কি লগ এস গ্রেটার দ্যান লগ, ঠিক আছে, যদি
s greater than t হয়। বুঝতে পারলে প্রমাণটা, ঘটনাটা কি ঘটলো? খুব ইম্পর্টেন্ট, s যদি greater than t হয় তাহলে log s greater than log t হবে যদি a greater than 1 হয়। ঠিক আছে, তো ওই জন্য এই সময় লেখো বা গ্রাফটা কি হবে, ক্রমবর্ধমান হবে, কারণ এখানে বেসটা গ্রেটার দ্যান 1 দেওয়া আছে। এই যে বেসটা গ্রেটার দ্যান 1 হলে এই ঘটনাটা ঘটছে। ঠিক আছে, খুব পরিষ্কার মাথা নিয়ে বোঝার চেষ্টা করো, খুব ইজিলি বুঝতে পারবে। আচ্ছা, এবার যাই দ্বিতীয় ক্ষেত্রে, যে এটা যদি একের থেকে ছোট হয়, যদি এ একের থেকে ছোট হয় আর জিরোর থেকে বড় হয়, যদি এ মানে এ ধনাত্মক হয় কিন্তু একের থেকে ছোট হয়, মানে এ একটা ফ্র্যাকশন হয়, প্রপার ফ্র্যাকশন, প্রকৃত একটা ভগ্নাংশ, তাহলে প্রকৃত ভগ্নাংশ হলে তবে এক্স গ্রেটার দ্যান ওয়াই হলে এ পাওয়ার এক্স, খুব ইম্পর্টেন্ট, লেস দ্যান এ পাওয়ার ওয়াই হবে। কারণ একটা ভগ্নাংশের পাওয়ার বাড়িয়ে দিলে, একটা ভগ্নাংশের পাওয়ার বাড়িয়ে দিলে তার ভ্যালু কমে যায়। যেমন ধরে নাও তো 1/5, 1/5, ঠিক আছে, এর পাওয়ার 2 করে দাও তো কত হয়, এর পাওয়ার 2 করলে কত হবে, 1/25। দেখো পাওয়ার বাড়িয়ে দিয়েছো কিন্তু ভ্যালু কমে গেছে, 1/25 তো ছোট 1/5 এর থেকে, 1/25 1/5 এর থেকে তো ছোট, তাহলে পাওয়ার বাড়িয়ে দিয়েছো কিন্তু ভ্যালু কমে গেছে, তাহলে এইটা হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এইবার এইটাকে আমি সরিয়ে দিই। তাহলে ধরি এ পাওয়ার এক্স, একদম সেম কথা পুরোটাকেই আবার লিখব, এ পাওয়ার এক্স সমান এস আর এ পাওয়ার ওয়াই সমান টি। তাহলে কি দাঁড়ালো, এস লেস দ্যান টি, লগে যাও, এক্স কি হবে লগ, ওয়াই কি হবে লগ, কে বড়, এক্স বড় না ওয়াই বড়, এক্স বড়, তাহলে লগ এস বড়, লগ টি ছোট, তাহলে লগ এস বড়, লগ টি ছোট। তাহলে আমরা কি দেখলাম, এস লেস দ্যান টি হলে লগ এস বড় হবে, এস ছোট হলে লগ এস বড় হবে, এস লেস দ্যান টি হলে লগ এস গ্রেটার দ্যান লগ টি হবে। কখন না, যদি এ লেস দ্যান 1 হয় আর গ্রেটার দ্যান 0 হয় তখন। তার মানে কি, লগের ভ্যালু মানে এক্সের ভ্যালু বাড়লে লগের ভ্যালু ক্রমশ কমবে, তো ওই জন্যই গ্রাফটা হয়ে যাবে ক্রম হ্রাসমান। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তাহলে আমরা কি পেলাম, এই যে এই কথাটা, ঠিক আছে, এই কথাটা আমরা কিন্তু বুঝতে পেলাম। এটা খুব ইম্পর্টেন্ট যে লগের মান যদি লগের গ্রাফ এটা হ্রাসমান হবে যদি বেসটা একের থেকে ছোট হয় আর ক্রমবর্ধমান হবে যদি একের থেকে বড় হয়। ঠিক আছে, একটা প্রশ্ন দিয়ে ধারণাটা পরিষ্কার করা যাক। লগ 0.3 টু দি বেস এক্স ইজ গ্রেটার দ্যান 2, তাহলে এক্স এর মান নির্ণয় করো। খুব মন দিয়ে দেখো অঙ্কটা কিভাবে করা হচ্ছে। লগ, এটা কি লিখবো, লগ 0.3, দেখো তো এই যে 0.3 কে 2 কে আমি এইভাবে লিখতে পারি,
টুটা সামনে চলে আসবে পয়েন্ট থ্রি টু দি বেস পয়েন্ট থ্রি লগ পয়েন্ট থ্রি টু দি বেস পয়েন্ট থ্রি ওয়ান হয়ে যাবে, তাহলে এটা টু হয়ে যাবে, তাহলে এইভাবে বুদ্ধি করে লেখা যায়। ঠিক আছে, এইবার দেখো বেস কি আছে, বেস আছে পয়েন্ট থ্রি হুইচ ইজ লেস দেন ওয়ান, হুইচ ইজ লেস দেন ওয়ান, তাহলে এক্স কি হবে, এক্স হয়ে যাবে লেস দেন পয়েন্ট থ্রি স্কোয়ার। পয়েন্ট থ্রি স্কোয়ারটা কত হয় গো, থ্রি বাই টেন হোল স্কোয়ার, তার মানে নাইন বাই হান্ড্রেড, তার মানে পয়েন্ট জিরো নাইন। তাহলে এক্স কত হয়ে যাবে, লেস দেন পয়েন্ট জিরো নাইন। আবার এক্স হচ্ছে গিয়ে আমরা লগ এক্স এর ভ্যালু বার করছি, তাহলে এক্সকে সবসময় পজিটিভ হতে হবে, কিন্তু এক্স পজিটিভ হতে হবে, নইলে তো এর কোনো অর্থই নেই। তাহলে এই দুটো মিলিয়ে কি হবে, এক্স লেস দেন পয়েন্ট জিরো নাইন গ্রেটার দেন জিরো। খুব ইম্পর্টেন্ট। কিন্তু আরেকটাও প্রশ্ন দেখে নাও ছোট্ট করে, এবার আমরা একটা সহজ উদাহরণ দিচ্ছি, যে আমরা বলছি লগ থ্রি টু দি বেস এক্স ইজ গ্রেটার দেন নাইন, এক্সের মান বার করো। ঠিক আছে, করা যাক, দেখো কিভাবে করব। লগ থ্রি এক্স গ্রেটার দেন লগ নাইনটাকে আবার বুদ্ধি করে কি করে লিখবো, থ্রি বেস নিয়ে নেব, থ্রি পাওয়ার নাইন। ঠিক আছে, চোখ কান খোলা রেখে বুঝে বুঝে এই স্টেপটা লিখবে। তাহলে দুজনেরই বেস সেম আছে, তাহলে কম্পেয়ার করা যাবে, তাহলে এক্স গ্রেটার দেন থ্রি পাওয়ার নাইন, তাহলে এটাই হচ্ছে উত্তর। এক্স অটোমেটিক্যালি গ্রেটার দেন জিরো হয়ে আছে এখানে, তাই আর কিছু করার দরকার নেই, তাহলে এটাই হচ্ছে তো। বোঝা গেল লগের গ্রাফ সম্পর্কে, লগের যে ইনক্রিজিং ডিক্রিজিং ব্যাপারটা সম্পর্কে, এই দুটো উদাহরণ কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝতে খুব সাহায্য করবে। আচ্ছা, এরপরে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অ্যান্ড ম্যান্টিসা। ক্যারেক্টারিস্টিক অ্যান্ড ম্যান্টিসা, দেখা যাক ক্যারেক্টারিস্টিক আর ম্যান্টিসা কাকে বলে। আচ্ছা, লগ টেন হান্ড্রেড এটা কত, দুই, সবাই জানে দুই। আচ্ছা, লগ টেন থাউজেন্ড এটা কত, তিন, সবাই জানে। তাহলে আমি যদি লগ টেন সাপোজ নাইনটি নাইন বার করি, তাহলে এটা না দুই হবে না তিন হবে, তাহলে দুই আর তিনের মাঝখানে হবে তো, কারণ নাইনটি নাইন, ও নাইনটি নাইন না, নাইন নাইন নাইন, ঠিক আছে, নাইন নাইন নাইন, কারণ নাইন 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 ভ্যালুটা হান্ড্রেড আর থাউজেন্ডের মাঝখানে, তাহলে এটা কী হবে, টু পয়েন্ট সামথিং হবে, টু পয়েন্ট সামথিং। তাহলে এটাকে আমি কী লিখতে পারি, টু প্লাস এফ, এফটা কি না, ফ্র্যাকশন অংশটা, মানে টু পয়েন্ট যেটা আছে সেটা, পয়েন্ট যেটা যেটা আছে এটা হচ্ছে গিয়ে এফ। ঠিক আছে, তো ডেফিনেটলি এফ এর মান একটা ফ্র্যাকশন হবে, তাহলে এফ এর মান হবে ওয়ানের থেকে ছোট, আর জিরো হতেও পারে, যেমন এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে তো লগের মানটা কত দাঁড়িয়েছে, টু দাঁড়িয়েছে, একদম ইন্টিজার দাঁড়িয়ে গেছে, কিন্তু এই ক্ষেত্রে লগের মানটা এই ইন্টিজার না, এটা একটা ফ্র্যাকশন দাঁড়িয়ে, মানে একটা ইন্টিজার প্লাস একটা ফ্র্যাকশন দাঁড়িয়েছে। তো এই যে এইটাকে, এইটাকে বলা হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে, আর এইটাকে বলা হচ্ছে গিয়ে ম্যান্টিসা। ঠিক আছে, বোঝা গেল।
তাহলে এটাকে যদি আমার সংজ্ঞায়িত করতে হয় মানে এটাকে যদি সংজ্ঞা লিখতে হয় তাহলে আমি লিখব যে লগ বি টু দি বেস এ এর পূর্ণ সংখ্যা অংশকে ক্যারেক্টারিস্টিক ও ভগ্নাংশ অংশকে ভগ্নাংশ অংশকে ম্যান্টিসা বলে। ঠিক আছে, খুব সাদামাটা একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। উদাহরণ লগ, এটা তো ক্লিয়ারলি ফোর, কারণ থ্রি টু দি পাওয়ার ফোর হচ্ছে 81। তাহলে এটার ক্যারেক্টারিস্টিক আর পুরোটা লিখলাম না, কার লিখে দিলাম ক্যারেক্টারিস্টিক, এটা হচ্ছে 4। আর লগ এইটারই মানে 81 টু দি বেস 3 এর ম্যান্টিসা এটা কত? ঠিক আছে, এবার যদি আমি করি যে একটা উদাহরণ দেখে নাও, আমি যদি করি লগ 1/3 টু দি বেস 3 এটা কত হবে? এটা হবে -1, আমরা জানি। তাহলে ক্যারেক্টারিস্টিক কত হবে? -1। ম্যান্টিসা কত হবে? 0। তাহলে ক্যারেক্টারিস্টিক হবে -1, ম্যান্টিসা হবে 0। ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক আর ম্যান্টিসা, বোঝা গেল? তাহলে ক্যারেক্টারিস্টিক কি আর ম্যান্টিসা কি? এবার এই ক্যারেক্টারিস্টিক আর ম্যান্টিসার একটা খুব সুন্দর অ্যাপ্লিকেশন আছে, সেইটা দেখে নিই। ঠিক আছে, ওয়ান ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ প্রয়োগ ক্যারেক্টারিস্টিক আর ম্যান্টিসার, ক্যারেক্টারিস্টিক আর অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিক একটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োগ। দেখো দেখি এই অঙ্কটা প্রশ্নের মাধ্যমে বোঝার চেষ্টা করব। বলছে 2 টু দি পাওয়ার 30 কতগুলি ডিজিট আছে? জিজ্ঞেস করছে 2 টু দি পাওয়ার 30 কতগুলো ডিজিট আছে। এবারে এখানে আমি একটা ইনফরমেশান দেওয়া থাকবে, এক্ষেত্রে যে ইনফরমেশানটা দেওয়া থাকবে সেটা আমি বলছি, হোল্ড কর। প্রদত্ত মানে দেওয়া আছে যে লগ এটার মান হচ্ছে 0.3010। ঠিক আছে, এইটুকুতেই চলবে। এটা দেওয়া আছে যে লগ 2 এর মান হচ্ছে এটা, এটার আমি চাইছে যে 2 টু দি পাওয়ার 30 কতগুলো ডিজিট আছে। আচ্ছা, এর জন্য আমাদের একটা পর্যবেক্ষণ করতে হবে। দেখি তো সংখ্যাগুলোকে পরপর লিখি তো, 1, 2, 3, 4 করতে করতে আমি 9 পর্যন্ত গেলাম। ঠিক আছে, এবার এদের আমি লগ নেব, লগ টেন নেব। আচ্ছা, লগ টেনের ভ্যালু বসাচ্ছি পরে, তার আগে আরেকটা সারি নিয়ে নিই। 10, 11, 12 করতে 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 আমি 99 পর্যন্ত গেলাম, এদেরও লগ টেন নেব। তারপরে আমি নিয়ে নিলাম 100, 101,
102 করতে করতে আমি 999 পর্যন্ত গেলাম। এদেরও log 10 নেব। আচ্ছা log 1 এর মান কত হয়? 0। log 10 with base 10 কত হয়? 1। log 100 কত হয়? 2। আচ্ছা log 10 এর ভ্যালু 1 আর log 1 এর ভ্যালু 0, তাহলে log 2, log 3, log 4, log 5 up to log 9 এদের ভ্যালু কি হবে? এদের ভ্যালু অবশ্যই একটা ফ্র্যাকশন হবে, যেটা 1 এর থেকে কম হবে, 0 এর থেকে বেশি হবে, তো একটা ফ্র্যাকশন হবে, কিছু একটা ফ্র্যাকশন। ঠিক আছে, এগুলো ফ্র্যাকশন সব, এগুলো এই যে গোল্লা 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 মেঘ দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে ফ্র্যাকশন। বোঝা গেল? আচ্ছা log 100 এর ভ্যালু হচ্ছে 2 আর log 10 এর ভ্যালু 1, তাহলে log 11, log 12, log 13 আপ টু log 99 এদের ভ্যালু কি হবে? 1 আর 2 এর ঠিক মাঝখানে হবে, তাহলে এটা কত হবে? 1 পয়েন্ট সামথিং। সেরকম ভাবেই এটার ভ্যালু হবে 2 পয়েন্ট সামথিং। ঠিক আছে, তো এই জায়গাটায় না একটা জিনিস লিখে নাও, log 10 এইটার ক্যারেক্টারিস্টিক বার করো। ক্যারেক্টারিস্টিক দেখো, দেখি ক্যারেক্টারিস্টিক কি হয়। এটা এটার ইন্টিজার অংশ কত? 0। এটার ইন্টিজার অংশ 0। এটার ইন্টিজার অংশ 0। এটার ইন্টিজার অংশ 0। 0000। তাহলে ক্যারেক্টারিস্টিক গুলো কি কি হবে দেখি। 1 2 3 4, এইটার যে ক্যারেক্টারিস্টিক অংশ 0 0 0 0 0। পরের সারিতে আসো, 10 11 12 করতে করতে 99 পর্যন্ত, এর ক্যারেক্টারিস্টিক 1 1 1 1। তারপরের লাইনে আসো, 100 101 102 করতে 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 999, এর ক্যারেক্টারিস্টিক 2 2 2 2। বুঝতে পারছো? এবার ক্যারেক্টারিস্টিকের সঙ্গে নাম্বার অফ ডিজিটসের একটা সম্পর্ক কি তোমরা দেখতে পাচ্ছ? দেখো দেখি, ক্যারেক্টারিস্টিক 0, নাম্বার অফ ডিজিট 1। ক্যারেক্টারিস্টিক 0, নাম্বার অফ ডিজিট 1। ক্যারেক্টারিস্টিক 1, নাম্বার অফ ডিজিট 2। খুব সুন্দর একটা সম্পর্ক পাওয়া গেছে, ক্যারেক্টারিস্টিক 1 তো নাম্বার অফ ডিজিট 2, ক্যারেক্টারিস্টিক 1 নাম্বার অফ ডিজিট 2, ক্যারেক্টারিস্টিক 2 নাম্বার অফ ডিজিট 3, ক্যারেক্টারিস্টিক 2 নাম্বার অফ ডিজিট 3, ক্যারেক্টারিস্টিক 2 নাম্বার অফ ডিজিট 3। তাহলে আমরা পাচ্ছি যে নাম্বার অফ ডিজিট ইকুয়াল টু ক্যারেক্টারিস্টিকের থেকে 1 বেশি। তাহলে এখান থেকেই আমরা পাচ্ছি যে যদি n কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তবে n এর ডিজিট সংখ্যা সমান সমান ক্যারেক্টারিস্টিক অফ n প্লাস 1। খুব ইম্পর্টেন্ট এটা, মনে রেখো অবশ্যই। ঠিক আছে, আমি বক্স করে দিচ্ছি। দাঁড়াও একটু পরিষ্কার করে লিখে দিই, ক্যারেক্টারিস্টিক অফ n যোগ 1। ঠিক আছে, তাহলে কোনো একটা পূর্ণ সংখ্যায় কতগুলো ডিজিট থাকবে সেটা কিন্তু আমরা বার করতে পারছি। তাহলে এইটাকে করে দেখা যাক দেখি, এটাকে যে এবার কোশ্চেনটা ফেরা যাক, আমরা কি চাইছি যে প্রশ্নটা কী ছিল, এবার আমরা প্রশ্নটার সমাধান অবশ্যই করতে পারবো। লগ 10 2 পাওয়ার 30, এটা কত হবে? তাহলে 30টা সামনে চলে আসবে তো, ইন্টু লগ 2 টু দি বেস 10 কত হবে? এটা 30 ইন্টু
এই যে log 2 এর ভ্যালু দেওয়া আছে না 0.30102 কল এটা 0.30102 কত হবে এটা 3 দিয়ে গুণ করো 90903 06 এবারে দেখো 10 দিয়ে যদি এটাকে গুণ করো পয়েন্টটা এখানে আছে পয়েন্টটা এখানে চলে আসবে তাহলে ক্যারেক্টারিস্টিক কি হবে এইটার 2 টু দি পাওয়ার মানে এই যে লগারিদমটার ক্যারেক্টারিস্টিক কি হবে 9 হবে ইন্টিজার অংশটা তাহলে নাম্বার অফ ডিজিট কি হবে কি হবে 9 প্লাস 1 তাহলে 10 তো এই হচ্ছে ক্যারেক্টারিস্টিক আর নাম্বার অফ ডিজিটস এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক তাহলে এই এখান থেকে আমরা কি পাবো না নাম্বার অফ ডিজিটসটা খুব সহজেই বার করে ফেলতে পারবো আচ্ছা এইবার আমরা একটা তাহলে বোঝা গেল ক্যারেক্টারিস্টিক আর ম্যান্টিসা নিয়ে বোঝা গেল আচ্ছা এইবার আমরা একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা দেখব সেটা হচ্ছে গিয়ে লগারিদমিক ইকুয়েশন আর লগারিদমিক ইনইকুয়েশন লগারিদমিক ইকুয়েশন ব্যাপারটা খুবই সহজ যেমন যদি আমাকে এটা দেয় যে লগ ইকুয়াল টু 4 তাহলে এক্স এর ভ্যালু কি হবে এক্স এর ভ্যালু কি হয় 3^4 = 81 ঠিক আছে প্রশ্ন যদি আমাকে এইরকম দেয় যে লগ এক্স ইকুয়াল টু 4 তাহলে বললো যে এক্স কত তখন আমি কি করব তাহলে আমি পাচ্ছি যে এক্স টু দি পাওয়ার 3^4 এটা একটু বেশি হয়ে গেল ইকুয়াল টু 9 ঠিক আছে তাহলে এক্স কত হবে 9^1/3^4 9^1/81 যাই হোক এখানে ভ্যালুটা খুব সুন্দর এলো না মানে খুব একটা সুন্দর দেখাচ্ছে না এই ভ্যালুটা 1/81 যা হবে তাই 9^1/81 করে যা হবে সেটাই হবে এর ভ্যালু বোঝা গেল এরপরে আমরা কি দেখব আমরা লগারিদমিক তো লগারিদমিক ইকুয়ালিটি দেখা গেল লগারিদমিক ইকুয়ালিটি মানে একটা ইকুয়েশন দেওয়া থাকবে পাটি কথা তার সমাধান করতে হবে এটাই এটাই হচ্ছে প্রশ্ন আর একটা হচ্ছে কি লগারিদমিক ইনইকুয়ালিটি লগারিদমিক ইনইকুয়ালিটি আমরা ইতিমধ্যেই দেখে নিয়েছি দেখো দেখি যদি এই দুটো উদাহরণ পরিষ্কারভাবে বুঝতে পারো তাহলে লগারিদমিক ইনইকুয়ালিটি নিয়ে আর কোনো চিন্তা নেই লগারিদমিক ইনইকুয়ালিটি যদি এক্স এর মান এখানে বার করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে কি করতে হবে না এক্স এর মান বার করতে গেলে তাহলে লগের যে বেসগুলোকে সমান করতে হবে দেখো বেসগুলো সমান করা হয়েছে আর তখন এইটাকে অ্যাডজাস্ট করতে হবে কিভাবে অ্যাডজাস্ট করবে এইভাবে এইবার বেস সমান হয়ে গেলে তাহলে এবার তুলনা করো তুলনা করার সময় কি মাথায় রাখবে যদি বেস লেস দেন 1 হয় তাহলে ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে এই যে বেস লেস দেন 1 আছে এখানে কি আছে 0.3 ইজ লেস দেন 1 তাই না তাহলে এরকম হয়ে যাবে তাহলে এক্স হয়ে যাবে এর থেকে ছোট কিন্তু এক্সটা তো এখানে আছে না তাহলে এক্স পজিটিভ হতে হবে এক্স এর লগ বার করছি তাহলে এক্সটাকে অবশ্যই পজিটিভ হতে হবে তাহলে এক্স এর মান কি হবে 0 থেকে 0.09 এর মধ্যে আর এই অঙ্কটার বেলায় কি হবে বেস কত আছে এখানে 3 তাহলে ইনইকুয়ালিটিটা যা আছে তাই থাকবে বোঝা গেল তাহলে এক্স এর মান কত হবে গ্রেটার দেন 3^9 ঠিক আছে তো এই হচ্ছে লগারিদমিক ইনইকুয়ালিটি আর
এবার চলো দু একটা ছোটখাটো প্রশ্ন দেখে নিই। এটার সরলীকৃত মান কত হবে, মানে এটাকে সিম্পলিফাই করতে বলছে। থ্রি টু দি পাওয়ার লগ 25 to the base 9, তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি কী করে করব, কিছুই এখানে কিন্তু দেখা যাচ্ছে না, তাহলে আমাকে কী করতে হবে, আমরা লাস্ট প্রপার্টি, লগের যে লাস্ট প্রপার্টি পড়েছিলাম, যেটা লাস্ট লেকচারে পড়ানো হয়েছিল, সেটা ইউজ করতে হবে। মানে থ্রি আর 25 জায়গা চেঞ্জ করা যায়, তাই না? এটা কত হবে, লগ 9, লগ 3 to the base 9, এটাকে আমি এইভাবে লিখতে পারি, লগ 9, 9 to the power half, তাহলে হাফটা সামনে চলে আসবে, 25 to the power half, আর এখানে আছে লগ 9 to the base 9, যেটা 1 হয়, তা 25 to the power half কি হয়, 5। বুঝতে পারলে? ঠিক আছে, এবার আরেকটা উদাহরণ দেখা যাক। বলছে এক্স এর কোন মানের জন্য লগ এক্স কিউব, মানে এক্স স্কোয়ার টু দি বেস এক্স কিউবের মান এক্স কিউব সুসংজ্ঞাত হবে, সুসংজ্ঞাত হবে, কি করবো অঙ্কটা? সিম্পল লগের ডেফিনেশনে যাব। আমরা কি জানি না লগের ডেফিনেশনে কি হয়, এইটাকে গ্রেটার দ্যান জিরো হতে হয়, এইটাকে গ্রেটার দ্যান জিরো হতে হয়, আর এটাকে ওয়ান হলে হয় না, ঠিক আছে? তাহলে উত্তর দেখে নিই, এক্স স্কোয়ারকে কী হতে হবে, গ্রেটার দ্যান জিরো, এক্স কিউবকে কী হতে হবে, গ্রেটার দ্যান জিরো, এক্স কিউবকে কি না ওয়ান হলে চলবে না। তাহলে এই তিনটে জিনিসকে একসাথে স্যাটিসফাই করতে হবে, এক্সের যে যে ভ্যালু এই তিনটে জিনিসকে একসাথে স্যাটিসফাই করবে তারাই হচ্ছে গিয়ে এক্সের সেই সমস্ত ভ্যালুগুলোর জন্য এই লগারিদমটি ডিফাইন্ড হবে বা সুসংজ্ঞাত হবে। তাহলে দেখে নিই এর মানে কি, এক্স স্কোয়ার গ্রেটার দ্যান জিরো কখন হয়, এক্স স্কোয়ার গ্রেটার দ্যান জিরো এক্সের যে কোনো মানের জন্য এক্স স্কোয়ার পজিটিভই হয়, আর এক্স যদি জিরো হয় তাহলে এক্স স্কোয়ার জিরো হয়, তাহলে এক্স যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলেই এক্স স্কোয়ার গ্রেটার দ্যান জিরো হয়ে যাবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স নট ইকুয়াল টু জিরো, বোঝা গেল? আচ্ছা, তারপরে বলছে এক্স কিউব গ্রেটার দ্যান জিরো, কখন এক্স কিউব গ্রেটার দ্যান জিরো হয়, এক্স কিউবের মান গ্রেটার দ্যান জিরো হয় যদি এক্স গ্রেটার দ্যান জিরো হয়, এক্স যদি নেগেটিভ হয় তাহলে এক্স কিউবও নেগেটিভ হয়ে যায়, এক্স যদি জিরো হয় তাহলে এক্স কিউবও জিরো হয়। তারপরে বলছে এক্স কিউব ওয়ান হবে না, তার মানে কি, এক্স ওয়ান হবে না, এক্স ওয়ান হলেই একমাত্র এক্স কিউব ওয়ান হয়, তাহলে এক্সের ভ্যালু ওয়ান হওয়া যাবে না। তাহলে এই তিনটেকে আমাকে ইন্টারসেকশন নিতে হবে, এই তিনটের থেকে আমি কি কি ইন্টারসেকশন পাচ্ছি, এক্স জিরো হবে না, এক্স গ্রেটার দ্যান জিরো হবে, এক্স ওয়ান হবে না, তাহলে এক্স কোথায় কোথার মধ্যে হবে, দেখো তো এক্স গ্রেটার দ্যান জিরো হবে, তার মানে কি হচ্ছে, এই যে জিরো গ্রেটার দ্যান জিরো মানে মানে যা খুশি গ্রেটার দ্যান জিরো, মানে জিরো হবে না, জিরোর পর থেকে যে কোনো ভ্যালু হবে, আর মাঝখানে গিয়ে ওয়ানকে পাবে, ওয়ান হবে না, এই যে ওয়ান, তাহলে এক্স কোথায় কতর মধ্যে থাকবে, তো এক্সের মান হবে, তো এক্সের মান
এটা হবে বা x এর মান greater than 1 তাহলে এটাই হচ্ছে গিয়ে উত্তর মানে x এর মান এইগুলো হতে পারে x এর মান 0 থেকে 1 এর মধ্যে বা x এর মান 1 এর থেকে বেশি ঠিক আছে তো এই হচ্ছে লগারিদমের সম্পূর্ণ ধারণা লগারিদমের যেটুকু আমি তোমাদের করালাম তোমরা যদি এটুকুই ভালো করে তৈরি করো তাহলে আমি তোমাদের আর সাথে যে ডিপিপি দেওয়া হবে সেই ডিপিপির অঙ্কগুলো যদি তোমরা তৈরি করো তাহলে আমি এটুকু বলতে পারি যে লগারিদমের সম্পর্কে খুব পরিষ্কার সুন্দর ধারণা তোমরা পাবে ঠিক আছে তো এর সাথেই তাহলে আজকের লগারিদমের যে চ্যাপ্টার সেটাকে শেষ করছি এরপরে তোমাদের তৃতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা এরপরে শুরু হবে তো লগারিদমের চ্যাপ্টার এই পর্যন্তই ঠিক আছে খুব ভালো করে তৈরি করো লগারিদমের চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখো ঠিক আছে খুব লেংদি নয় ভিডিওগুলো ভিডিওগুলো আরাম করে দেখো খাতা পেন নিয়ে বসো দু এক সময় ছোটো ক্যালকুলেশন করার দরকার পড়তে পারে কারণ অঙ্কতে ক্যালকুলেশন একটু করতেই হয় তো সেগুলো তোমাদের করার দরকার পড়তে পারে আর জিনিসগুলো বুঝে বুঝে করো মনে রাখার চেষ্টা করবে তাহলেই দ্যাট ইজ সাফিসিয়েন্ট আর তারপরে ডিপিপিগুলো করবে তাহলেই তোমাদের যথেষ্ট পাকাপোক্ত ধারণা তৈরি হবে লগারিদম নিয়ে খুব মানে সবাই বলবে যে ছেলেটা খুব সুন্দর অঙ্ক করতে পারে ব্যাস এই আর কিছু কিন্তু এখানে চিন্তা করার কিছু নেই চলো তাহলে আজকে আসা যাক থ্যাংক ইউ